রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সার্টিফিকেট সর্বস্ব ও নোট মুখস্থের শিক্ষা নয়, গড়ে তুলতে হবে বিশ্লেষণ ধর্মী ও প্রায়োগিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ। মিরপুর সেনানিবাসে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ষষ্ঠ সমাবর্তনে তরুণ প্রজন্মকে বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন রাষ্ট্রপতি। মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হল ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির ষষ্ঠ সমাবর্তন। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সমাবর্তনে 36 জনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 29 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। 2008 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 29,892 জন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সমাবর্তনে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, রূপকল্প 2041 বাস্তবায়নের জন্য সকলের অর্জিত প্রজ্ঞা জ্ঞান জনকল্যাণে ছড়িয়ে দিতে হবে। ফর্মাল শিক্ষা এখানে শেষ করলেন, অ্যাটাচমেন্ট বিউপির সাথে থাকবে, যেখানে আপনারা যান, যেখানেই থাকেন এমনভাবে কাজ করবেন যাতে করে আপনাদের কর্মের মাধ্যমে বিইউপির আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রাথমিক থেকে উচ্চতর স্তরে বিজ্ঞান ও প্রায়োগিক শিক্ষার প্রসারের পরামর্শ তার তাগিদ দেন শ্রমবাজারের সাথে সঙ্গতি রেখে শিক্ষা কারিকুলাম তৈরির। গবেষণা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। শিক্ষার সাথে আনন্দের সংযোগ ঘটাতে হবে। যে শিক্ষায় আনন্দ নেই, সে শিক্ষা কোনো সুফল আনতে পারে না। সার্টিফিকেট সর্বস্ব ও নোট মুখস্থ করে পাস করার শিক্ষা নয়, বিশ্লেষণ ধর্মী অ্যানালাইটিক্যাল ও প্রায়োগিক অ্যাপ্লিকেবল শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তরে বিজ্ঞান ও প্রায়োগিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। সময়ের সাথে তাল মেলাতে নতুন ধারণা ও কৌশলের সাথে আপডেট হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সাফল্যের শিখরে পৌঁছাতে হলে অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।